পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা দুর্গম পদ ও প্রতিকূল আবহাওয়াতেও অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। এরকমই একটি সত্য ঘটনার উপর নির্মিত অ্যাডভেঞ্চারের গল্প বলবো আজ। একবার এক মেয়ে অস্ট্রেলিয়ার মরুভূমি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল 2000 মাইল বা 3218 কিলোমিটার। এই অ্যাডভেঞ্চারে তাকে কী কী বিপদের সম্মুখীন হতে হয়েছিল সেটাই আজ শোনাব। তাহলে চলুন শুরু করা যাক 2013 সালে মুক্তি পাওয়া একটি অ্যাডভেঞ্চার ড্রামা মুভি ট্রাক্সের এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় সেন্ট্রাল অস্ট্রেলিয়া এলআইসি স্প্রিং শহর থেকে। এখানে রয়েছে গল্পের প্রধান চরিত্র রবিন নামের মেয়ে। রবিনের ইচ্ছা ছিল সে অস্ট্রেলিয়ার মরুভূমি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পায়ে হেঁটে পার করবে, যার দূরত্ব ছিল 2000 মাইল বা 3218 কিলোমিটার। রবিনের এই অ্যাডভেঞ্চার পূরণ করার জন্য তার কিছু উটের দরকার ছিল। এজন্য সে প্রথমে একটি উটের খামারে যায় এবং খামারের মালিকের কাছে 2টা উট চায়। কিন্তু লোকটি কোনো উট দিতে রাজি হয় না। পরিবর্তে লোকটি রবিনকে একটি অফার দেয়, সে যদি তার খামারে 8 মাস ফ্রিতে কাজ করে দেয় তাহলে সেই লোক রবিনকে 2টা উট দেবে। লোকটির প্রস্তাব রবিনের অনেক পছন্দ হয় এবং সে রাজি হয়ে যায়। লোকটি রবিনকে জিজ্ঞাসা করে তার উটের প্রয়োজন কেন। রবিন বলে সে অস্ট্রেলিয়া মরুভূমি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পায়ে হেঁটে পার করবে, এজন্য তার কিছু উটের প্রয়োজন। এটা শুনে লোকটি বলে এটা অনেক বিপজ্জনক এবং অনেক ভয়ানক, তুমি কেন এটা করতে চাও। রবিন বলে 1935 সালে আমার বাবা কালাহারি মরুভূমি পার করেছিলেন, এরপরে তার ইচ্ছা ছিল তিনি অস্ট্রেলিয়ান ডেজার্ট মানে এই মরুভূমি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পায়ে হেঁটে পার করবেন। কিন্তু এর আগেই তিনি মারা যান, তাই বাবার শেষ ইচ্ছাটা আমি মেয়ে হয়ে পূরণ করতে চাই। পরের দিন দেখা যায় লোকটি রবিনকে উটদের কীভাবে পোষ মানাতে হয় এই ব্যাপারটা ট্রেনিং দিতে থাকে। রবিন এসব খুব তাড়াতাড়ি শিখে যায়। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। রবিন লোকটির কাছ থেকে চুক্তি অনুযায়ী 2টি উট চায়, কিন্তু লোকটি তাকে কোনো উট দেয় না এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করে। রবিনকে গালিগালাজ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রবিন নিরুপায় হয়ে সেখান থেকে বের হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনে একটি ভাঙা বাড়ি তার চোখে পড়ে। রবিন অনেক ক্লান্ত, তাই আজকে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন কিছু দূর যেতেই রবিন আরেকটি উটের খামার দেখতে পায়। রবিন আগের মতো এবারেও সেই উটের মালিকের কাছে যায়। উটের মালিক সেখানে তাকে 1 মাস কাজ করার কথা বলে এবং পরিবর্তে সে রবিনকে একটি উট দেওয়ার ওয়াদা করে। রবিন তার কথায় রাজি হয়ে যায় এবং উটের দেখাশোনা করার কাজে লেগে পড়ে। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এবার রবিন তার উট পেয়ে যায়, কারণ এবার উটের মালিক রবিনের সাথে বিশ্বাসঘাতকতা করে না। রবিন উট পেয়ে অনেক খুশি হয়, কিন্তু রবিনের আরও উটের দরকার ছিল। পরের দিন রবিনের সাথে তার ফ্রেন্ডরা দেখা করতে আসে। রবিন এটা দেখে অনেক খুশি হয়, কারণ 1 বছর পরে রবিন তার আপনজনদের সাথে দেখা করতে পেরেছিল। রবিনের ফ্রেন্ডদের মধ্যে রিক নামের এক ছেলে ছিল যে ন্যাশনাল জিওগ্রাফিতে চাকরি করত। রিক রবিনকে বলে তুমি তোমার এই অ্যাডভেঞ্চারের গল্পটা ম্যাগাজিনে তুলে ধরতে পারো, তাহলে পুরো বিশ্ব তোমাকে জানবে। কিন্তু রবিনের এসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, সে শুধু তার যাত্রা নিয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছিল। কিছু সময় পর রবিনের ফ্রেন্ডরা চলে গেলে রবিন তার উটের কাছে ফিরে আসে। উটের মালিক রবিনকে বলে সে যে উট রবিনকে দিয়েছে সেই উটের পেটে বাচ্চা রয়েছে। এটা শুনে রবিন ঠিক করে উটের বাচ্চা হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। পরের দিন দেখা যায় রবিন আবার সেই উটের খামারে ফিরে আসে যে খামারের মালিক তাকে ধোঁকা দিয়েছিল। খামারে এসে রবিন জানতে পারে সেই মালিক খামারটিকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু রবিন সেই নতুন মালিকের কাছে গিয়ে বলে এখানে আগে যে মালিক ছিল সে আমাকে 2টা উট দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু সে আমাকে দেয়নি, এখন তুমি আমাকে সেই 2টা উট দিয়ে দাও। কিন্তু নতুন মালিক উট দিতে রাজি হয় না। সে বলে তোমার যার সাথে কথা হয়েছিল তুমি তার কাছে যাও। রবিনের সাথে লোকটির কথা চলছিল, কিন্তু হঠাৎ সেখানে একটি উট ভারসাম্য হারিয়ে ছোটাছুটি করতে থাকে। খামারের মালিক উটটাকে শান্ত করার চেষ্টা করলে সে ব্যর্থ হয়। তখনই রবিন উটটাকে শান্ত করার চেষ্টা করে এবং সে সফল হয়। রবিনের কৌশল ও ধৈর্য দেখে লোকটি খুশি হয়ে রবিনকে 2টা উট দিয়ে দেয়।
রবিন উট পেয়ে অনেক খুশি হয়। পরের দিন দেখা যায় যে উটের পেটে বাচ্চা ছিল, উটটি তার বাচ্চা প্রসব করে। এভাবেই কিছুদিন কেটে যায়। দেখা যায় রবিনের সিস্টার তার সাথে দেখা করতে এসেছে, তাদের সাথে রিকও সেখানে এসেছিল। রিক রবিনের এই অ্যাডভেঞ্চারের নিউজটা তার ম্যাগাজিনে প্রকাশ করার কথা বলে। রবিন এখন প্রস্তুত তার যাত্রা করার জন্য। উটের মালিক তাকে একটি গান দেয় এবং বলে, যদি কখনো কোনো জন্তু বা জঙ্গলি উট হামলা করে তাহলে জীবন বাঁচাতে তুমি গুলি করবে। অবশেষে অপেক্ষার পর রবিনের জীবনে সেই দিনটা চলেই আসে। রবিন সবাইকে বিদায় জানিয়ে উটদের সাথে নিয়ে তার যাত্রা শুরু করে। কিছু দূর যেতেই সামনে একটি ন্যাশনাল পার্ক সে দেখতে পায়, কিন্তু পার্কের গার্ড তাকে ভেতরে যেতে দেয় না, কারণ সেদিক দিয়ে যেতে হলে সাথে কোনো প্রাণী নিয়ে যাওয়া যাবে না। রবিনকে এখন ঘুরে অন্য দিক দিয়ে যেতে হবে। রবিন তার রাস্তা পাল্টে ফেলে এবং কিছু দূর গিয়ে একটি তাঁবু করে বিশ্রাম নেয়। এর মধ্যে সেখানে রিক চলে আসে, কারণ তার চ্যানেলে রবিনকে তুলে ধরার জন্য কিছু ফটোর দরকার ছিল। রবিন রিককে দেখে অনেক খুশি হয়। রিক রবিনকে বলে, আমি তোমার সাথে সামনে দশমানিয়া গ্রামে দেখা করব। দশমানিয়া গ্রামে মূলত কালো মানুষদের বসবাস ছিল। রবিন নিকের সাথে মাঝে মাঝে দেখা করতে আসত, যেন রবিন তার মনোবল হারিয়ে না ফেলে, এবং এর সাথে রিকের ডকুমেন্টারিটাও লেখা হয়ে যেত। পরের দিন রবিন আবার তার যাত্রা শুরু করে। দেখতে দেখতে 61 দিন পর রবিন সেই দশমানিয়া গ্রামে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই রিক রবিনের জন্য অপেক্ষা করছিল। এরপরে তারা সেখানে বিশ্রাম নেয় এবং পরের দিন রিক সেখান থেকে চলে যায়। কিন্তু রবিন সেখানে আরও কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নেয়। রবিন সেখান থেকে এইটা বোঝার চেষ্টা করছিল যে এই লোকগুলো এত সাধারণভাবে কিভাবে এখানে বসবাস করে। রবিন সেই আদিবাসীদের সাথে কিছু সময় পার করে এবং পরের দিন তার গন্তব্যে আবার বের হয়ে পড়ে। একদিন রবিন খাবার খাওয়ার সময় কিছু জঙ্গলি উট তার দিকে আসতে থাকে। রবিন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে বাঁচার জন্য গানটি বের করে গুলি চালায়। গুলির শব্দ পেয়ে জঙ্গলি উটগুলো পালিয়ে যায়। রবিন আবার তার যাত্রা শুরু করে। ধীরে ধীরে রবিনের শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তখনই সামনে রবিন একটি শুকিয়ে যাওয়া ঝিল দেখতে পায়। এই ঝিল রবিনের কাছে স্বপ্নের মতো মনে হয়। রবিন তার উটদের পানি পান করায় এবং নিজেও ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যেই সেখানে কিছু তাসমানিয়া দ্বীপের লোক আসে। রবিন তাদের সাথে কথা বলতে থাকে। তাসমানিয়ার এক লোক বলে, তুমি একাই মরুভূমিতে কি করছো? লোকটির কথা শুনে রবিন তার সব ঘটনা খুলে বলে। রবিনের কথা শুনে লোকটি তাদের মধ্যে থেকে ইডি নামের এক বৃদ্ধ লোককে রবিনের সাথে পাঠায় এবং বলে, সে তোমাকে সহজ রাস্তা দিয়ে নিয়ে যাবে, কারণ সে এখানকার সব রাস্তাগুলো ভালোভাবে চেনে। রবিন একজন সাথী পেয়েছিল এবং রবিনের মনোবল আরও দৃঢ় হচ্ছিল। দেখতে দেখতে 84 দিন কেটে যায়। রবিন ও ইডি হাঁটতে থাকে। মাঝরাস্তায় তাদের সাথে এক লোকের দেখা হয়। লোকটি রবিনের মতোই একজন ট্রাভেলার ছিল। রবিন ও ইডি সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং আবার যাত্রা শুরু করে। ইডি রবিনকে কিছু সবুজ পাতা খেতে বলে। রবিন বলে, পাতাগুলো খেলে তোমার শরীর নিউট্রিশনের কাজ করবে। ইডি বুঝতে পেরেছিল রবিনের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই সে পাতাগুলো তাকে খেতে বলে। এরপরে দেখা যায় হাঁটতে হাঁটতে ইডি তার গ্রামে এসে পড়েছে। সে আর রবিনের সাথে আগে যাবে না, তাই রবিনকে একাই যেতে হবে। রবিন সবাইকে বিদায় জানিয়ে আবার যাত্রা শুরু করে। রবিনকে এখনও অনেক রাস্তা পাড়ি দিতে হবে। দেখতে দেখতে 180 দিন কেটে যায়। রবিনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তার শরীর পুড়ে গেছে, তার কাছে খাবারও শেষ হয়ে গেছে, পান করার জন্য পর্যাপ্ত পানিও তার কাছে নেই। কিন্তু তবুও রবিন হার মানে না। হাঁটতে হাঁটতে সামনে একটি ভাঙা বাড়ি সে দেখতে পায়। সেখানে এক বৃদ্ধ ফ্যামিলি বাস করত। রবিনকে দেখে তারা তাকে ভেতরে নিয়ে আসে এবং প্রথমে তাকে কিছু খাবার দেয়। এরপরে রবিন তাদের সব কিছু খুলে বলে। রবিনের কথা শুনে তারা তাকে একটি ম্যাপ দেয়, যেটার মাধ্যমে রবিন খুব তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছাতে পারবে। পরের দিন রবিন তাদের বিদায় জানিয়ে তার যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটি মৃত প্রাণী সে দেখতে পায়। রবিন সেটাকে খাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই তার ইডির কথা মনে পড়ে। ইডি তাকে এ ধরনের মারা যাওয়া প্রাণী খেতে নিষেধ করেছিল, কারণ এতে করে শরীর থেকে ফুড পয়জন হতে পারে এবং মানুষ মারা যেতে পারে, তাই রবিন সেটাকে ইগনোর করে। কিন্তু রাতে রবিনের ডগ মৃত প্রাণীটাকে খেয়ে ফেলে, যার ফলে কুকুরটির ফুড পয়জন হয়ে যায়।
রবিন তার কুকুরের এমন অবস্থা দেখতে পারে না, তাই সে তার কুকুরকে গুলি করতে বাধ্য হয়। রবিন অনেক কাঁদতে থাকে, কারণ বাবার দেওয়া শেষ স্মৃতির মধ্যে একমাত্র তার কুকুরটাই বেঁচে ছিল। রবিন কোনোভাবে নিজেকে সামলে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে তার গলার উপর দিয়ে এক বিষাক্ত সাপ যেতে থাকে। রবিনের একটুও জ্ঞান নেই যে তার সাথে কী ঘটছে। ভাগ্যক্রমে রবিন প্রাণে বেঁচে যায়। দেখা যায় 185 দিন কেটে গেছে। রবিন এতটাই দুর্বল হয়ে পড়েছে, সে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। এরপরে দেখা যায় কিছু গাড়ি সেখানে এসে থামে। গাড়িগুলো ছিল নিউজ রিপোর্টারদের। গাড়ি থেকে রিক রবিনকে দেখতে পেয়ে ছুটে আসে। রবিন রিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রবিন পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। সে রিককে বলে সে আর এই জার্নিটা কন্টিনিউ করতে চায় না, সে এখানেই তার জার্নিটা শেষ করতে চায়। কিন্তু রিক তাকে জার্নি কন্টিনিউ করতে বলে। রিক বলে, তুমি ভেবে দেখো, তুমি কেন এই জার্নি শুরু করেছিলে? তোমার বাবার শেষ ইচ্ছা তোমাকে যেভাবেই হোক পূরণ করতেই হবে। রিকের কথায় রবিন তার মনোবল ফিরে পায় এবং জার্নি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। রবিন তার যাত্রা আবার শুরু করে। দেখতে দেখতে 195 দিন কেটে যায় এবং রবিন ধীরে ধীরে ভারত মহাসাগরের নিকট পৌঁছাতে থাকে। দেখা যায় শেষ পর্যন্ত রবিনের সামনে পুরো ভারত মহাসাগর চলে এসেছে। রবিন এটা দেখে এত খুশি হয় যে সে তার আবেগ আটকাতে পারে না। সে এক দৌড়ে সাগরে লাফিয়ে পড়ে এবং এখানেই সিনেমার এন্ডিং হয়। এই সিনেমা দেখে এপিজে আবুল কালাম আজাদের একটি উক্তি আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। যাই হোক, সিনেমা শেষে আমাদের সত্যিকার রবিনের কিছু ফটো দেখানো হয়, যে এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চার সম্পূর্ণ করেছিল। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।